আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শিখব, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পার্ট 4। তো বন্ধুরা, এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে ফিরে যাই, চলেন। তো এমএস ওয়ার্ডটা আমরা ওপেন করলাম। বন্ধুরা, আগের লেসনে আমরা শিখেছিলাম ভিউ এর কাজ। তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ইনসার্টের অনেকগুলো কাজ আছে, ব্র্যাঙ্ক, পেজ নাম্বার, ডেট অ্যান্ড টাইম, তো তারপর স্যাম্পল, তারপর আমরা রিপিলস, তো এগুলোর আছে, পিকচারের কাজ আছে, তো ক্লিপ আর্ট, ফর্ম ফাইল, তারপরে ওয়ার্ড আর্ট, তো এরকম চার্টের ক্লাসটাও আছে এখান থেকে, তো অনেক কিছু শেখার আছে। তো তারপরে আমাদের যে কাজটা অবজেক্টের কাজও আছে এখানে, বুকমার্ক, হাইপার টেক্সট ইত্যাদি কাজ এখানে আছে। তো বন্ধুরা, আমরা প্রথমে শিখব ব্রেক এর কাজটা কি। এর কাজটা হলো বন্ধুরা, যেহেতু আমরা এটা একটা পেজে কাজ করতেছি, এই জন্য এখন যদি আমাদের আর একটা পেজ দরকার হয়, যেহেতু আমরা কেন কি করতে পারি, তো আমরা ইনসার্টে যাব, তারপর ব্রেক, তারপর এখানে পেজ ব্রেক অপশনটা সিলেক্ট করা আছে, থাক, তারপর ওকে তে ক্লিক করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা নতুন পেজ আসছে, এটা আমাদের আগের পেজ। তো বন্ধুরা বুঝলেনি তো ব্রেকের কাজ। তো এখন আমরা নাম্বার, পেজ নাম্বারের কাজটা কি। বন্ধুরা দেখেন, আমাদের দুটা পেজ হয়ে গেছে অলরেডি। তো তাহলে আমরা এখন কোনটা কোন পেজ আমরা সেটা নাম্বারিং করে দিব। দেখেন বন্ধুরা, এ পাশেও নাম্বার নেই, এ পাশেও নেই। তো সেই তো আমরা নাম্বারটা সেট করে দিব। নাম্বারটা সেট করে দেওয়ার জন্য বন্ধুরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা ইনসার্টে যাব, তারপর পেজ নাম্বারস। তো বন্ধুরা, এখানে আমাদের সামনে আর একটা উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে দেখেন বন্ধুরা, বটম অফ পেজ ফুটার। তো এখানে দেখেন পজিশনে এটা আমরা দিয়ে দিই টপ। আর এটা অ্যালাইনমেন্ট কি রাইট সাইডে না লেফট সাইডে, নাকি রাইট সাইডে দিয়ে দিই। তো ওকেতে ক্লিক করেন বন্ধুরা। ওকেতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের এক নাম্বার পেজ এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু 2 নাম্বার সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন অটো সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমরা আর একটা পেজ নেই। তো বন্ধুরা দেখেন অটোমেটিক কিন্তু শো করাচ্ছে এগুলা। তো বন্ধুরা, এটা হচ্ছে পেজ নাম্বারের কাজ। তারপরে যে কাজটা আছে সেটা হচ্ছে, দেখাই, ডেট অ্যান্ড টাইম। আসল কথা বন্ধুরা, ডেট অ্যান্ড টাইম এটা হচ্ছে, আমরা একটা পেজ, একটা ডকুমেন্ট লিখলাম, কত কোন সময় লিখলাম, কত তারিখে লিখলাম, সেটা একটা বিষয় আছে না। তো সেটা সেট করে দেওয়ার জন্য বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে, তো আমরা এখানে কার্সারটা ওকে, তো এখানে আমাদের কার্সারটা রাখলাম। তো তারপরে আমরা ইনসার্ট এ গেলাম, তারপর ডেট অ্যান্ড টাইম এ গেলাম।
তো বন্ধুরা, আজকে কত তারিখ? 12, 12 মাস। অর্থাৎ আমরা এখানে কিভাবে দিতে পারি? তো এর ওখানে আমরা অনেক কিছু ভাবে দিতে পারি। 16 ডিসেম্বর। এখানে 17, 12, 16, 16 ডিসেম্বর। তারপরে এখানে অনেক ক্লাসে 16 ডিসেম্বর 2017। তো 1টি সময় ঠিক করে দিতে পারি আমরা, সেট করে দিতে পারি আপডেট ডিফল্ট অপশন। তো এখন আমাদের কটা বাজে? 9টা 53 বাজে। সেহেতু আমরা এখানে সিলেক্ট করে দিলাম ওকে, দেন ওকেতে ক্লিক করেন। বন্ধুরা, অলরেডি কিন্তু আমাদের 12 মাস 16 তারিখ 2017 9টা 53 মিনিট 11:13 AM। তো বন্ধুরা, এটাতে আমরা ডেট সিলেক্ট করে দিতে সিলেক্ট করে দিতে পারি। তো এগুলাতে কিন্তু নাই, এগুলোতে আনার জন্য আবার এখানে কার্সার রাখতে হবে এবং আবার ও পাশ থেকে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, তারপরের কাজটা হচ্ছে কি? তারপরের কাজটা আমরা করব বন্ধুরা, স্যাম্পল। এই স্যাম্পলটা কি? স্যাম্পলটা হচ্ছে এমন একটা জিনিস বন্ধুরা, এখানে আমরা কিবোর্ডে অসংখ্য চিহ্ন আছে, তার মধ্যে কিছু চিহ্ন বা সাংস্কৃতিক প্রতীকগুলো আমরা পাই না। এটাকে নিয়ে আসার জন্য বন্ধুরা আমরা এটাতে ক্লিক করি। তো বন্ধুরা দেখেন, স্যাম্পল এখানে দেখেন বন্ধুরা, অনেক চিহ্ন আছে, প্রতীক আছে, দেখেন অনেক আছে। আপনারা যেটা খুশি, যার যেটা খুশি নিতে পারেন। দেখেন এখানে অনেক আছে, তো আপনাদের যেটা ভালো লাগে সেটা নেবেন। তো আমার মনে হয় এটা দরকার। তো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে অন্য অন্য গুণ নিতে পারেন। তো আমি এই চিহ্নটা নিলাম, সিলেক্ট করলাম, তারপরে ইনসার্টে ক্লিক করেন। তো বন্ধুরা, ইনসার্টে ক্লিক করার পর এখানে কিন্তু এটা শো করাচ্ছে। তো আমাদের যেটা দরকার সেটা কিন্তু আমরা নিতে পারছি খুব সহজেই। তো এটার কাজ এই। তো বন্ধুরা, তারপরে যে কাজটা করতে হবে, তো চলেন। তারপরে যে আমাদের কাজটা আছে বন্ধুরা, পিকচার নিয়ে যে কাজটা, সে কাজটা। তো বন্ধুরা, প্রথমে ক্লিপ আর্টে আমরা যাব। ক্লিপ আর্টে যাওয়ার পর দেখেন বন্ধুরা, এখানে কিছু শো করাচ্ছে। তো গিয়ে যান, গিয়ে যাওয়ার পরে দেখেন বন্ধুরা, এখানে অসংখ্য চিহ্ন, অনেক কিছু এখানে আছে। তো আমরা সাধারণ কম্পিউটারে কাজ করতে সেটাকে নিলাম। দেখেন বন্ধুরা, এটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এটা সরতেও সে না, কিছু করতেছে না। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এটাকে সরাতে পারতেছি না। তো এটা সরানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, এই ছবিটা এরকম সিলেক্ট অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করেন। রাইট বাটনে ক্লিক করার পর ফরম্যাট পিকচারে ক্লিক করেন। পিকচারে ক্লিক করার পরে একটা লোগো আসলো, এই একটা উইন্ডো আমাদের সামনে আসলো। আসার পর এখানে আমরা লেআউটে ক্লিক করলাম। তো লেআউটে ক্লিক করার পর বন্ধুরা, আমাদের যেটা করতে হবে, ব্ল্যাঙ্ক টেক্সট এটাতে সিলেক্ট করে দেন। দেওয়ার পরে ওকেতে ওকে করে দেন। তারপর দেখেন বন্ধুরা, এটা আমরা এখন যেখানে খুশি সেখানে নিতে পারতেছি। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু নিতে পারতেছি। তো এটা দিয়ে আমরা বিভিন্ন কিছু কাজ করতে আমাদের দরকার হয়। তো বন্ধুরা, তারপরে যে কাজটা হবে সেটা আপনাদের দেখাবো, চলেন। তারপরে ফ্রম ফাইলের কাজ হচ্ছে পিকচার নেওয়া।
মানে আমাদের বায়োডাটা ইত্যাদি তৈরি করতে হলে আমাদের নিজের কিছু পিকচার ফটোর দরকার হয়, তো সেহেতু আমরা ফর্ম ফাইল এটা ব্যবহার করে থাকি। তো ফর্ম ফাইলে ক্লিক করেন, ক্লিক করার পরে আর একটা উইন্ডো আমাদের সামনে আসলো। এখন আমরা বেছে নেব যে আমাদের পিকচারটা কোথায় আছে, কোথায় রেখেছি, এরকম ভাবে আমরা দেখে নেব। তো এরকম ভাবে আপনারা খুঁজে নেবেন। তো বন্ধুরা আমরা এটাই নিব, সে তো ইনসার্ট ক্লিক করেন। বন্ধুরা এটা কিন্তু আমাদের ফটোটা চলে আসলো, কিন্তু এটাকে আমরা সরাতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, সে তো আগের মতোই আমরা এটাকে ফরম্যাট করে নিব। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপর ফরম্যাট পিকচার ক্লিক করেন, তারপর লেআউট, তারপর প্লাইং টেস্ট, তারপর ওকে। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের হয়ে গেছে কাজটা, দেখেন। তো বন্ধুরা হয়তো আমরা বায়োডাটা লিখবো, ওকে, সেটা আমাদের ছবিটা এই পাশে রাখতে হয়, রাখতে হয়। তো এই পাশে অন্যরকম অনেক কিছু লাগা যায়, তো সেহেতু আমাদের ফর্মেট ফর্ম ফাইলের প্রয়োজন হয় বন্ধুরা। তারপরে যে কাজটা আমাদের করতে হবে আমি আপনাদের দেখাবো। তারপর আবার ইনসার্ট যান, পিকচার, পিকচার থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোশার্পসের যে কাজটা হলো, আমরা বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যে লোগো থাকে সেই লোগোকে তৈরি করা জন্য এটা ব্যবহার করা হয়। তো চলেন বন্ধুরা আমরা একদম প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা অটোশার্পসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে অনেক কিছু আছে, অনেক লোগো আছে এখানে। তারপর বন্ধুরা দেখেন এখানে কিন্তু কলেজ সম্বন্ধে এখানে লেখা যায়। তো বন্ধুরা আমরা চাচ্ছি যে আজকে আমরা একটি পতাকা আঁকালে কেমন হয়, তাহলে আমরা একটা পতাকা আঁকি। এই পতাকা প্রথমে এটাকে ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম একটা ক্রিয়েট ইউর ড্রয়িং হেয়ার এখানে আঁকতে বলেছে নতুন করে। তো আপনারা ইচ্ছা মতো এঁকে নেন, ইচ্ছা মতো, ওকে, ইচ্ছা মতো এঁকে নিলেন। তো বন্ধুরা এখন পতাকা আঁকানোর জন্য আমাদের কিন্তু এখনো এই মাঝখানে একটি বৃত্তর দরকার। তো এই বৃত্তটা আমরা আবার নিয়ে আসবো, চলেন দেখি বৃত্ত কোথায় আছে। তো এখানে বন্ধুরা বৃত্ত দেখতে পাচ্ছেন, তো এটা তো, তারপরে আমরা দেখি আর অন্যরকম বৃত্ত আছে কিনা। তো এটা তো আমরা এটা ক্ষেত্রে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আসলাম। এখানে আসার পর একদম ওকে বন্ধুরা, এখন আমাদের যে কাজটা সেটা দেখা যায় যে একটা আমাদের লাঠির দরকার, সেটা আমরা নিব। তো চলেন বন্ধুরা আমরা এখান থেকে সেটাই নিলাম, কিংবা এটা দেখি আরো অনেক এখানে আছে, অনেকগুলো এটাই নেই, ক্লিক করেন, হয়নি, এখান থেকে একটা নেন। নেওয়ার পরে একদম সোজা করে টান দেন, ওকে,
তো এখন আমাদের আর একটা কাজ, আমরা এখান থেকে এটা নিলাম, ওকে আমরা এটা বেঁধে দিব। তারপরে কাজটা না করব, ওকে বন্ধুরা এখন আমাদের যে প্রাথমিক কাজগুলো আছে সেটা আমরা করব। তো প্রথমে আমরা এটা চারপাশে আমরা যেটা করতে হবে আমরা কালার করব। কালার করার জন্য বন্ধুরা আমাদের যা করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর ফরম্যাট ও ফটোশপে ক্লিক করেন। তারপরে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে কালার, তো এখানে আমরা সবুজ করে দিই, গ্রিন গ্রিন করে দিলাম, দেন ওকেতে ক্লিক করেন। দেখেন বন্ধুরা, তো বন্ধুরা এখন আমাদের মাঝখানে বৃত্তে লাল অর্থাৎ রেড কালার, তো বৃত্তটাকে সিলেক্ট করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, ফরম্যাটে ক্লিক করেন, তারপর রেডি ক্লিক করেন, দেন ওকে। তো বন্ধুরা এখন আমাদের যে কাজটা লাঠি, আমাদের যে লাঠিটা আছে এটা আমরা সিলেক্ট করলাম, মাউসের রাইট ক্লিক করলাম, ফরম্যাট, তো এখান থেকে আমরা ও বিভিন্ন লাঠি বেছে নিতে পারি। আমরা এটা নিলাম, এরকম আমার দরকার নেই, যেটাই যেটাই থাক। তো এর কালার আমরা একটা নিয়ে নিব সাধারণ, এটা নিয়ে নিলাম। তারপর আমরা ওকে করে দেই। তো বন্ধুরা এখন আমাদের যদি কাজটা করতে হবে, এই সুতোগুলোকে আমরা কালার করে দিব, আসে রাইট ক্লিক করেন, কালার করার জন্য আমাদের যা করতে হয় বন্ধুরা সিলেক্ট করে নেন, যে কোনো একটা কালার আমরা দিয়ে দিই, গ্রিন, ওকে, যে কোনো একটা কালার আমরা আবার দিয়ে দিব, ওকে, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, ওকে। তো এই এখন নিচে একটা টপ জাতীয় কিছু দিতে হবে, তো এখান থেকে বেছে নেন কোনটা দিলে ভালো হয়, যেটা দিলে ভালো হয় সেটা দিবেন, সমস্যা নাই, দেখি কোনটা দেয়া যায়। তো আমরা এটাকে নিলাম বেছে, তো এটাকে আঁকেন,
ওকে। তো এটাকে আমরা কালার করব, কালার করে নিই অন্য কালার। ওকে, তো বন্ধুরা আমরা অলরেডি একটা পতাকা এঁকে ফেললাম খুবই সুন্দরভাবে। তো এরপরে আমাদের যে কাজটা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, আমরা পরের টিউটোরিয়ালে আমরা আরো বিস্তারিত শিখাবো বন্ধুরা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।